নাটোরে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ 2018-19 অভিযানে জেলার 8,794 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অভিযানের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আতোয়ার হোসেন। আজ সদর উপজেলা খাদ্য গোডাউনে এই চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, এবছর প্রতি কেজি 36 টাকা দরে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ চাতাল সমিতির কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।